হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পয়লা বৈশাখ, তো নববর্ষের অনেক 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 শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো তোমরা কেমন আছো আমাকে কমেন্ট করে বলো, আর তো আশা করি সবাই খুব ভালোই থাকবে, আর নতুন বছরের শুরু সবার খুব ভালো হোক, আর আমারও যাতে ভালো হয় সেটাই বলো তোমরা, কামনা করো। আমি সকালবেলার থেকে ইন্ট্রো দিতে পারিনি, কোনো একটু কাজে ব্যস্ত ছিলাম, আর সকালবেলা আমি একটা ছোট্ট একটা কাজ করছিলাম, কাজ করতে 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 দুপুর হয়ে গেছে। দুপুরের পরে এই যে আমি এইমাত্র স্নান করে আসলাম, আর আজকে যেহেতু পয়লা বৈশাখ তো যে কারণে অনেকের বাড়িতেই আজকে রান্নাবান্না বেশ ভালোই হচ্ছে। আমাদের বাড়িতেও হয়েছে একটু একটু, তো সবার বাড়িতেই হয়েছে, কিন্তু কেউ তো আমাকে নিমন্ত্রণ করলো না, দুঃখ লাগে আমার এটাই। আমি খাই আর না খাই, নিমন্ত্রণ তো করা উচিত ছিল, তাই না? কেউ করেনি আমাকে নিমন্ত্রণ। তো আমাদের বাড়িতে আজকে রান্নাবান্না হয়েছে, তো যারা যারা ইচ্ছুক তারা তারা চলে এসো আমার বাড়িতে, কোনো সমস্যা নেই। আমাকে তো কেউ বলেনি, কিন্তু আমি বলে দিলাম সবাইকেই। তো এখন যাব, সারাদিনে ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি, তো এখন যাব খাবার খেতে। তো ভাবছি একটা ছোট, সো গাইজ এই দেখো আমাদের বাড়িতে রান্না হয়েছিল কি কি, ভাত, মুরগির মাংস, এঁচোড়ের তরকারি, আর এই যে সত্যম স্যান্ডো গেঞ্জি পরে বসে গেছে খেতে, অবশ্য ঘরের ভিতর বসেনি, বাইরেই বসে গেছে। তো এই যে আমিও বাইরেই বসে গেছি, আর আমার থালে ওই যে দিয়ে দিয়েছে, তো আমরাই বসে এখন খাবো। তো এই দেখো সবাই মিলে এখন আমরা যাচ্ছি চড়কের মেলা দেখতে, আর বাড়ির সবাই এখানে আছে, সত্যম, বাবা, জেঠি, আরাধ্যা, মা, ইয়ান, ইয়ানের মা, সবাই, আর আমি তো পিছনে আছি। তো এই গাড়িতে ধরলেই হয় এবার। তো আমরা এখন যাচ্ছি মেলায়, আর ওখানে গিয়ে দেখা হবে আবার, তো চলো। সো এই যে দেখো আরাধ্যা কোলে উঠে আছে, এই যে পুচ্ছে, এই যে আমরা সবাই চলে এসেছি মেলায়, আমরা মেলায় চলে এসেছি। আমাদের মৌসুমবাসীর পান পা শেষ হয়েছে, সবাইকে জানাই শুভ নববর্ষের কিনি শুভেচ্ছা ও আদি কবি নাম। মেলার দর্শনার থেকে জানাই নিজে মেলার ফুল, অপরকে মেলা দেখার সুসন্দে যে দাদা ভাই মোটরসাইকেল এনে গেছে, আমি তার উপস্থিতি দাদা ভাই আপনার মোটর সাইকেলটি একটু সাইড করে রাখবে, বাড়ারি গেটের সামনে যে দাদা ভাই মোটর সাইকেল এনে গেছে আমি তার উদ্দেশ্যে বলছি দাদা ভাই আপনার মোটর সাইকেলটি একটু সাইড করে রাখবে, আমি তাদের বলছি দাদা সাইকেলটি একটু সাইডে রেখে আর ওই যে ওইখানে সড়ক পুরানো হচ্ছে, আর আমরা যাবো ওইখানে, তার আগে এই যে এই সাইড দিকে সাইড দিয়ে আমরা এই যে এইগুলো দেখে নিই আগে। জামাই দেখবে নেই
সকলকে জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। আমাদের প্রত্যেক বছরের নাই যে বিপুল উত্তর পশ্চিম সাধনতলা মনারি আমাদের একটুও বোঝা যাচ্ছে না, মানে লাইট এত কম হয়ে গেছে, ওইদিকে লাইট আছে কিন্তু দেখা যাচ্ছে না অতটা, তাও কষ্ট করে আমি দেখানোর চেষ্টা করছি। আমি আর সত্যম বসে আছি এখানে বারান্দায় না উঠোনের মাঝখানে, আর আমরা তো গেলাম মেলাতে, দেখতেই পেলে তোমরা সবাই, আর চলে এসছে অনেকক্ষণ আগেই। তারপরে এই পাশের বাড়িতে একটু নিমন্ত্রণ ছিল, সেখানে খেতে গেলাম, তো ওটা আর ওঠানো হয়নি ভিডিওতে, আর এসেই মাত্র বসে আছি উঠানে। তো গেলাম আজকে পয়লা বৈশাখের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, আবারও বলছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সকলকে বলছি, আর ভিডিও দেখতে থাকো, ভালো লাগবে হয়তো, তো দেখতে থাকো আর কমেন্ট করো জানিও কেমন লাগলো, আর শেয়ার করো অবশ্যই বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু কখনোই, আর লাইক করে দিও একটা। তো টাটা টাটা বল টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।